এখন দেখবেন বাইতুল্লার মুসাফির পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট। দর্শক, জগদ্বিখ্যাত চারটি মাজহাবের অন্যতম মাজহাব, মাজহাব আল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ মাকবারার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই মাকবারাতে শায়িত আছেন জগদ্বিখ্যাত শ্রেষ্ঠ আলেম বুজুর্গানে দীন, চার মাজহাবের অন্যতম বড় ইমাম, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। আমরা এখন জিয়ারতের উদ্দেশ্যে তার এই মাকবারায় অবস্থান করছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। নাম মুহাম্মদ, পিতার নাম ইদ্রিস, দাদা আব্বাস, উপনাম আবু আবদুল্লাহ, বংশনামা মুহাম্মদ বিন ইদ্রিস বিন আব্বাস বিন ওসমান বিন শাফিঈ আল কুরাশি আল শাফিঈ আল মাক্কি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বংশ কুরাইশ বংশের অন্যতম আব্দে মানাফ বিন কুশাই এর কাছে মিলিত হয়েছে, তাই ইমাম শাফিঈর বংশের মূল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একই। এই জন্য তিনি আল মুত্তালাবি বলে পরিচিত। তিনি কুরাইশ বংশের, তাই কুরাশি এবং তার দাদা শাফিঈ সাহাবির দিকে সম্পৃক্ত করায় শাফিঈ মক্কায় প্রতিপালিত হওয়ায় মাক্কি বলে পরিচিতি লাভ করেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর আরেকটি উপাধি হল নাসিরুল হাদিস, হাদিসের সাহায্যকারী বা সহায়ক। কারণ হাদিস সংগ্রহ, সংকলন, বিশেষ করে হাদিসের যাচাই বাছাইয়ে তিনি সর্বপ্রথম অবদান রাখেন। তিনিই সর্বপ্রথম হাদিস শাস্ত্রের নীতিমালা প্রণয়ন করে কলম ধরেন, আর রিসালা ও আল উম গ্রন্থদ্বয়, অতঃপর সে পথ ধরেই পরবর্তী ইমামগণ অগ্রসর হন। সকল ঐতিহাসিকের মতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 150 হিজরি সনে জন্মগ্রহণ করেন, যে সনে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তিকাল করেন। ইমামের জন্মস্থান সম্পর্কে কিছু মতামত পরিলক্ষিত হয়। কেউ বলেন গাজা নামক স্থানে, আবার কেউ বলেন আসকালান শহরে, কেউ বা বলেন ইয়েমেন দেশে তিনি জন্মগ্রহণ করেন। এই মতবিরোধের সমাধানে ইমাম ইবনু হাজার আল আসকালানী রাহেমাহুল্লাহ বলেন, গাজা ও আসকালান এ দুটি পাশাপাশি এলাকা, মূলত আসকালান প্রসিদ্ধ নগরী, এরই অন্তর্ভুক্ত তৎকালীন একটি এলাকা বা গ্রাম গাজা, সেখানেই ইমাম শাফিঈ রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন ইয়েমেনের প্রসিদ্ধ আজদিয়া গোত্রের, তাই জন্মের দুবছর পর ছেলে ইয়াতিম হয়ে যাওয়ায় মা ছেলেকে নিয়ে পিতৃকুল ইয়েমেনে চলে যান। কয়েক বছর পরেই ইমামের বাবার বংশ কুরাইশ বংশের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে আবার মক্কায় পাড়ি জমান। অতএব ইমাম শাফিঈর জন্মস্থান সম্পর্কে আর কোনো মতভেদ থাকে না। দর্শক, আমরা এখন যেখানে অবস্থান করছি এখানেই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাকবারার পাশেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের পায়ের ছাপ এখানে আছে, যেটিকে গ্লাসে আবদ্ধ করে রাখা হয়েছে। মূলত এখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন আজও বিদ্যমান। আপনারা দেখছেন বাইতুল্লার মুসাফির পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট। এখন দেখবেন বাইতুল্লার মুসাফির পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট। এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন জগদ্বিখ্যাত শ্রেষ্ঠ আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এখানেই শায়িত আছেন। তিনি তাফসীরে জালালাইন সহ বহু কিতাব লিখেছেন। চলুন দর্শক একটু ঘুরে দেখি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। ইমাম হাফেজ সুয়ুতি রাহিমাহুল্লাহর পূর্ণ নাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনুল কামাল আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে সাবিকউদ্দিন
ইবনুল ফখর ওসমান ইবনে নাজিরউদ্দিন মুহাম্মদ ইবনে শাইখ হুমায়ুদ্দিন। তাঁর জন্ম পহেলা রজব 849 হিজরি রবিবার রাতে হয়েছিল। খুদায়েরি ও আসুয়ুতি সুয়ুতি সংক্ষেপে এ দুটি সম্পর্কজনিত শব্দ তাঁর নামের সাথে সংযোজন করা হয়। তার বংশীয় পরম্পরা এক অনারবীয় খানদান পর্যন্ত পৌঁছে যায়। তিনি তাঁরই লিখিত কিতাব হুসনুল মুহাদারা ফি আখবারি মিসর ওয়াল কাহেরা আত্মজীবনীতে লিখেছেন, আমাকে এক নির্ভরযোগ্য ব্যক্তি বলেছেন, আমার পিতা রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেন যে আমাদের পূর্বপুরুষ একজন আজমি তথা অনারবীয় ছিলেন এবং পূর্বাঞ্চলীয় লোক ছিলেন। ইমাম সুয়ুতির খানদান মিশরের আসার পূর্বে বাগদাদের মহল্লা খুদাইরিয়ায় বসবাস করতেন। এ মহল্লা বাগদাদের পূর্ব প্রান্তে ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লা মাজার শরীফের নিকট অবস্থিত। খুদাইরি সম্পর্ক বাচক উপাধির কারণ এটাই। ইমাম সুয়ুতির জন্মের কয়েক পুরুষ পূর্বে এ খানদান ইরাক থেকে মিশর এসেছেন এবং মিশরের আসুয়ুত শহরে বসবাস করতেন, সেটার নামও খুদাইরিয়া রেখে দেন। ইমাম সুয়ুতির পিতা আসুয়ুত থেকে কায়রো চলে যান। সেখানে তিনি ইবনে তুলুন জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাথে সাথে শাইখুনি জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় ফিকির ওস্তাদ হিসেবে নিয়োজিত ছিলেন। 855 হিজরিতে তাঁর ইন্তিকাল হয়। তখন ইমাম সুয়ুতির বয়স কেবলমাত্র 5 কিংবা 6 বছর ছিল। তখন তাঁর অভিভাবকত্বের দায়িত্ব তাঁর পিতা এক সুফি বন্ধু নিয়েছিলেন। ইমাম সুয়ুতি 8 বছর বয়সে কোরআনে করিম হেফজ করে নিয়েছিলেন। তারপর তিনি নাহু ও ফিকহ মতন মুখস্থ করে মশগুল হন। আপনারা দেখছেন বাইতুল্লার মুসাফির পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট। এখন দেখবেন বাইতুল্লার মুসাফির পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট। এখন আমি যে অবস্থানটিতে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে শায়িত আছেন ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর অন্যতম একজন ছাত্র ইমাম ওয়াকিউ রাহিমাহুল্লাহ। যতই চেষ্টা করি যে মৃত্যু থেকে বা পরকালের দিকে পথযাত্রা থেকে বিরত থাকব বা চিরস্থায়ী জীবন লাভ করব, তা কখনো হবার নয়। কারণ ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফা ইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে আমরা পলায়ন করছি সেই মৃত্যুই আমাদেরকে গ্রাস করবে, আমাদের কাছে অবশ্যই আসবে। আর যখনই মৃত্যুর সময় আসবে, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, যখনই মৃত্যুর সময় চলে আসবে তখন এক সেকেন্ড পূর্বও করা হবে না, এক সেকেন্ড পশ্চাদেও নেওয়া হবে না। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে আমাদেরকে ছুটে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আসুন দর্শক, আজকে এই মাকবারাগুলি থেকে আমরা শিক্ষা নেই, আমাদেরকেও একদিন তাদের মতোই তাদেরই পাশে শায়িত হতে হবে। আমাদের আমলগুলি হোক কল্যাণকর, আমাদের আমলগুলি হোক পরকালের একমাত্র পাথে হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা আইন্দি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।